ছোটবেলা থেকেই মাকে দেখেছি, বড় থেকে ছোট, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসগুলোকেও আরেকজনের জন্য ছেড়ে দেওয়া, পরিবারের অন্য সদস্যদের জন্য সেই জিনিসটাকে ত্যাগ স্বীকার করা। তখন জিনিসটা বুঝতে পারতাম না, এখন বুঝি আসলে ছোট থেকে আমরা যারা বেড়ে উঠি তাদেরকেও সেই শিক্ষাই দেওয়া হয়। সকল পরিবারে সকল ছোট ছোট মেয়েদেরকে সেই পথেই চালানো হয়, ঠিক মাঝে পথে যাচ্ছে। ছোটবেলায় প্রিয় খেলনাটা ছোট বোনের জন্য ছেড়ে দেওয়া, মাছের মাথাটা বড় ভাইয়ের জন্য ছেড়ে দেওয়া, তারপরে আরেকটু বড় হওয়ার পরে প্রিয় মানুষটাকে বাবা মার সম্মানের জন্য ছেড়ে দেওয়া, পাড়ার লোকের জন্য প্রিয় পোশাক ছেড়ে দেওয়া, তারপরে আরেকটু যখন বড় হই তখন বাপের বাড়িটাই ছেড়ে দিতে হয় শ্বশুর বাড়ির জন্য, তারপর রাতের ঘুম ছেড়ে দেওয়া সন্তানের জন্য, শেষ বয়সে এসে প্রিয় রংটাকেও ছেড়ে দিতে হয় স্বামীর অনুপস্থিতির কারণে। এরকম ছোট থেকে বড় পর্যন্ত নারীরা সবসময় ত্যাগই স্বীকার করে যায়। ছোট থেকে ছোট জিনিস, হয়তো সেই জিনিসগুলো চোখেও পড়ে না, বুঝতেও পারি না আমরা, কিন্তু আমরা নারীরা যখন ছোট থেকে বড় হতে শুরু করি তখন এরকম ছোট ছোট জিনিসগুলো ছাড়তে ছাড়তে আমরা একটা সময় মানিয়ে নেওয়া শিখে যাই। তখন আমাদের ছেড়ে দেওয়াটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, মনে হয় ছেড়ে দেওয়াটাই আমাদের জীবন। নারীদের জীবনটা ঠিক এই ভেঙে যাওয়া ফুলের মতো, এটা ঠিক গাছের সাথে লেগে আছে, একটু পরে ঝরে পড়বে, এর আর কোনো দাম থাকবে না। ঠিক এরকম আজ নারী দিবসে আমার পক্ষ থেকে সকল ত্যাগ স্বীকার করা নারীদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকুক সকল নারীরা, ভালো থাকুক সকল মায়েরা।